আমরা মিনিকের চাল চেক করার জন্য একটু মাইক্রোওভেনে দিয়ে দেখি কি হয়, এটার রেজাল্ট কি দাঁড়ায়। আবারও দিলাম, দেখি এবার কি হয়। যেমন চাল তেমনই গেছে, কোনো পরিবর্তন নাই। বুঝতেছি না আসলে এগুলো কি দিয়ে তৈরি, চালের কোনো পরিবর্তন নেই, কোনো চেঞ্জ নাই। অন্য চাল হলে তো এতক্ষণে ফুটে ওঠার কথা না।